डूबा रहूं सदा तेरे ख्यालों में। Hey guys, Salir, how are you? I hope you are doing well. You are doing a video on this channel. আশা করি ভিডিওটি ফুল দেখবেন। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। গাইস, এই ধরনের ভিডিও বানানোর জন্য একটা অ্যাপ্লিকেশন লাগবে, ওটা হলো অ্যালার্ট মোশন। ওটা আপনারা সিম্পলি প্লে স্টোরে পেয়ে যাবেন, ওইখান থেকে ডাউনলোড করে নিয়ে ইউজ করতে পারেন। হ্যাঁ, একটা সমস্যা আছে ওইখান থেকে, কিন্তু ডাউনলোড করলে আপনাদের সামনে কিন্তু একটা প্রবলেম দিবে, ওটা হলো ওয়াটারমার্ক থাকবে। আর আপনারা যদি ওয়াটারমার্ক ছাড়া তার ডাউনলোড করতে চান, তাহলে ডিসক্রিপশনে আমার টেলিগ্রামের লিঙ্ক আছে, ওইখানে জয়েন হয়ে আপনারা সিম্পলি ডাউনলোড করে নিয়ে ইউজ করতে পারেন। সো অ্যালার্ট মোশনটির লোগোটা দেখে নেবেন, যে যে না দেখছেন তো অ্যালার্ট মোশনের লোগো বা এই ধরনের লোগো আপনারা আমার টেলিগ্রামে কিন্তু জয়েন হয়ে ডাউনলোড করে নিতে পারবেন, আপনার প্লে স্টোর থেকেও পারবেন। সো এখন কী করবো, আমরা অ্যালার্ট মোশনটি ওপেন করে নেব। অ্যালার্ট মোশনটি ওপেন করার পর আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস আসবে, নিচে দেখতে পারেন আপনারা প্লাস চিহ্ন, ওই প্লাস চিহ্নের উপর আমরা সিম্পলি ক্লিক করে দেব। ক্লিক করার পর আপনার কী লাগবে, এখানে যেখানে আছে আর 9:16 রেসোর্টটা সিলেক্ট করা আছে, তারপর কী করবো আমরা সবার সাইডে যেটা রেসোর্ট দেখতে পাবেন এটার উপর সিলেক্ট করবো। সিলেক্ট করে আপনার কী করা লাগবে, এখানে 10:18 রাখবেন, তারপর এখানে আপনার যেটা আছে ওইটা রেখে দেবেন, ঠিক আছে। তো আমার দেখতে পাবেন 23:40, এখানে 10:80 আছে, তারপর এটা আপনার থাকবে 30 FPS, ঠিক আছে। তো এখানে ক্লিক করে আপনার 60 করে দেবেন। তারপর আপনার এটা যেটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা আপনার যেটা ইচ্ছা আপনার ওইটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর কী করবেন, নিচে দেখতে পাবেন ক্রিয়েট প্রজেক্ট, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার কী করা লাগবে, তো নিচে দেখতে পাবেন প্লাস, ঠিক আছে। তো নিচে দেখতে পাবেন, সবার নিচে দেখতে পাবেন প্লাস, রাইট সাইডে প্লাসে যাবেন, যাওয়ার পর তো অল ইমেজ অ্যান্ড ভিডিও এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার কী করবেন, অলে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো অলে ক্লিক করার পর আপনার কী করা লাগবে, যে ফোল্ডারের ফটোগুলো আছে ওই ফটো, আপনার যে ফোল্ডার আছে ওই ফটোটা আপনারা সিম্পলি ফটোটা ফোল্ডারটা আপনার সিলেক্ট করে নেবেন। আমি এখন ফটোটা সিলেক্ট করে নেবো, ঠিক আছে। তো ফোল্ডারটা আমি সিলেক্ট করে নেবো। সো এই তো আমার ফোল্ডারটা, আমি একটা কী করবো এখন ফটো একটা নিয়ে দেখাবো। তো আমি এই ফটোটা নিবো, ঠিক আছে। তো এই তো ফটোর উপর এখন কী করবো, ফটোর উপর ক্লিক করে দেবো। সিম্পলি ফটোর উপর ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে কিন্তু চলে আসছে প্লাস, এই প্লাসে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার কী করা লাগবে, ফটো কিন্তু দেখতেন চলে আসছে। তো এটা ফটো একদম কি একদম উপরে নিয়ে যাবো, এইভাবে নিয়ে যাই আমরা কী করবো, এইখানে ফটোর উপর ক্লিক করবো। ফটোর উপর ক্লিক করার পর সাইডে দেখতেন আপনারা টাইমের এই টাইমের ইয়ের সেটার উপর আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। তো এই টাইমের সেটার উপর ক্লিক করবেন, ক্লিক করে আপনারা এই তো এই সাইডটা আপনারা এইভাবে এইদিকে নেবেন, একদম কে একদম ঘোরায় দিয়ে দেবেন। দেওয়ার পর আপনার যতটুকু ভিডিওর দরকার ততটুকু এইভাবে নেবেন। আমি 31 সেকেন্ড নিলাম, তারপর কী করবো এটার উপর ক্লিক করবো। ক্লিক করে এই তো 3 নম্বর যেটা অপশন দেখতে পাবেন, এই অপশনটা এটার উপর ক্লিক করে আমরা রাইট সাইডটু কেটে দেবো, ঠিক আছে। তো এইভাবে আপনার এইটুকু হয়ে গেলো, তারপর ফার্স্টে চলে আসবেন, আবার আসার পর আবার কী করবেন, আবারও প্লাসে যাবেন, যাওয়ার পর মিডিয়াতে যাবেন, যাওয়ার পর এখান থেকে আবার আপনার সিম্পলি সেকেন্ড নাম্বার ফটোটা আপনারা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো আমি এখন সেকেন্ড ফটোটা আমরা সিলেক্ট করে নেবো, তারপর এই তো আমার সেকেন্ড নাম্বার ফটো কিন্তু চলে আসছে, তারপর এখানে উপরে দেবো। এইভাবে আপনারা কী করবেন, সবকটা ফটো, চারটা ফটো আপনারা নেবেন, সবকটা এইভাবে আপনারা করে নেবেন। করে নেওয়ার পর আপনারা করে দিতে, তারপর এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার লাস্ট ভিডিও একদম ফটোর লাস্টে চলে আসবেন, আসবার এটা টাইমের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এই সাইডেরটা ক্লিক করবেন, ঠিক আছে। তো চারটা ফটো আপনারা এইভাবে করে নেবেন। তারপর আমি দেখাইতেছি, আপনারা হয়তো এটা ভালো করে দেখেননি, আমি এখন আবার এই টুকটাকে দেখাবো। এটার ফটোর উপর ক্লিক করবেন, একদম কে লাস্টে চলে আসবেন, আসার পর কী করবেন, তো টাইমের উপর ক্লিক করে দেবো। ক্লিক করার পর আপনার রাইট সাইডে যেটা অপশন দেখতে পাবেন, এই অপশনটার উপর ক্লিক করে দেবেন। তো দেখতে পাবেন আমার কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো এইভাবে আপনারা চারটা ফটো করে নেবেন, যদি আমি করি কিন্তু অনেক কিন্তু লম্বা হয়ে যাবে, তো আপনারা চারটা ফটো করে নেবেন, ঠিক আছে। সো আমি কিন্তু চারটা ফটো করে নিয়েছি, তারপর এখন আপনার কী করা লাগবে আমি বলে দিই। তারপর এই তো আবারও দেখতে পাবেন প্লাস, এই প্লাসে যাবেন, যাওয়ার পর কী করবো ইমেজ অ্যান্ড অল ভিডিওতে চলে যাবো, যাওয়ার পর আবার ভিউয়ালে চলে যাবো। যাওয়ার পর কী করবো, আমরা যেটা ভিডিও আপনার নিতে চান, যেটা লিরিক্স নেবেন বা যে কোনো আপনার সং নিতে চান ওইটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখন এই লিরিক্সটা নিবো, তারপর লিরিক্সের উপর ক্লিক করলাম, এই তো প্লাস প্লাসে ক্লিক করে দিলাম। তারপর আমরা কী করবো, এই তো সাইডে দেখবেন মুভ এইখানে ক্লিক করবেন, সবার সাইডে আপনারা দেখতে পাবেন, এই তো সাইডে ভিডিওর উপর ক্লিক করবেন। ফার্স্ট করার পর এই তো সাইডে মুভ দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে তারপর এই অপশনটিতে আপনার ক্লিক করে দেবেন। ক্লিক করে এটা আপনার পুরাকে পুরা -90 করে দেবেন। করার পর দেখতে পাবেন আমার কিন্তু সাইড হয়ে গেছে, কেমন রোটেট হয়েছে। তারপর এইখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনারা এই তো সাইডে এইভাবে সাইড করে দেবেন, ঠিক আছে। তো আমার কিন্তু দেখতে পাবেন কত সুন্দর হয়ে গেছে। তারপর আবার কী করবো, এটার উপর ভিডিওর উপর ক্লিক করবো। ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন, এই তো দেখতে পাবেন ব্লেন্ডিং, ঠিক আছে, ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটি, এখানে যাবেন। যাওয়ার পর আপনার কী করা লাগবে, লাইটিনে চলে যাবেন, যাওয়ার পর এটা এখান থেকে আপনারা স্ক্রিন করে দেবেন, ঠিক আছে। তো আমাদের কিন্তু দেখতে পাবেন, আমার কিন্তু ভিডিও দেখতে পাবেন কত অসম লাগতেছে। তারপর আপনার সাইডে দেখতে পাবেন একটা অপশন, এই অপশনের উপর আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন। সরি, তার আগে এই সেটিংয়ের উপর ক্লিক করবেন, এই সেটিংটা সেটিংয়ের উপর আপনার ক্লিক করা লাগবে। ক্লিক করে আপনার কী করা লাগবে, এখানে ফ্রেম যেটা আছে ফ্রেম রেট, তো এখানে কী করবেন 30 FPS দেবেন, 60 দেবেন। দেওয়ার পর কী করবো, এই সাইডে আপনারা যেটা অপশন দেখতে পাবেন, এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করে আপনার কী করা লাগবে, এই তো নিচে দেখতে পাবেন এক্সপোর্ট, এখান থেকে এক্সপোর্ট করে নেবেন। বন্ধুরা, আমাদের ভিডিও কোন রিলেটেড হয়ে গেলো, যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন। আজকের জন্য এটুকুই, বাই।